তারপরে ভিত খোড়া হবে, মন্দির তোলা হবে ওখানে। অনেকে আমাকে ডিজাইন পাঠিয়েছে, অনেকে মেসেজ করেছে, অনেকে কমেন্টও করেছে দেখলাম। তো সবার জিনিসগুলো দেখলাম, তো এবার একটু আলোচনার বিষয় আছে যে কোন টাইপটা করলে ভালো হয়, তো সেরকম টাইপেরই হবে আর কি। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, একদিকে মাম্মাম, এই যে মাম্মাম, মাম্মাম ওষুধ খাচ্ছে, খেয়ে রাখে না, মাম্মার ঠান্ডা লেগেছে, মাম্মামের লেগে গেছে ঠান্ডা, হ্যাঁ জল দিয়ে ওষুধটা খেয়ে নাও তাড়াতাড়ি, খেয়ে নাও খেয়ে নাও, তাতে ওষুধ খেয়ে নাও, মাম্মাম গুড গার একা কান কিনে সব খেয়ে নাও, খেয়ে নাও খেয়ে নাও। আর আগের দিন ওই মেলার থেকে ওর জন্য এনেছিলাম না, এই যে ওটার হাতে রয়েছে এখনো, এটা পছন্দ হয়েছে? আচ্ছা, ও এখন হাতের থেকে ওটা ফুলছে না, সারা দিন রাত ওটা করেই থাকছে। জলটা খেয়ে নাও, পুরোটা পুরোটা খেয়ে নাও, পুরোটা খেয়ে নাও, জলটা পুরোটা খেয়ে নাও, বলছি আজকে তুমি কি খাবা দুপুরবেলা? বিরিয়ানি, শুধু বিরিয়ানি আর কিছু না? লেগ পিস বিরিয়ানি। আজকে দুপুরে একদম মটন, দেখতেই পাচ্ছ এখানে মটন রয়েছে, একদম মটন দিয়ে জমিয়ে খাওয়া দাওয়ার হবে রোববারের দুপুর আজকে। তো এই যে মটন চলে এসেছে দেখতে পাচ্ছ, এখন বাছাবাছি চলছে, যেহেতু হালকা পাতলা মটনে লোম থাকে তো সেই জন্য মটন বাছাবাছি চলছে, একদম একদম দেশি খাসি। এই চর্বিটা দেখো, একদম স্বস্তিকার পেটের চর্বির মতো, স্বস্তিকার পেট কাটলে ওরকমই চর্বি বেরোবে, স্বস্তিকার। বাড়িতে মন্দির ভাঙাভাঙির কাজ প্রায় অনেকটাই ডান হয়ে গেছে, আর একদিন হয়তো লাগবে পুরোটা কমপ্লিট করতে এখানে, তারপরে এখানে ভিত খোঁড়া শুরু হয়ে যাবে আর মন্দিরের কাজটা তখন পুরোপুরি অ্যাকচুয়ালি কমপ্লিট হবে। এই যে পোর্শনটা, এই পোর্শনটা ছিল বেদি, ঠাকুর বেদি, তো এরকম পোর্শনে ঠাকুর বেদি হবে, আর মন্দিরটা যেরকম দেখতে পাচ্ছ এরকম এরিয়া জুড়েই হবে, এর থেকে বেশি ছোট করব না, তার কারণ মহোৎসবের সময় মালচাবক দিতে অসুবিধা হবে। রেডি হয়ে চললাম সৌরময়ের উদ্দেশ্যে, তার কারণ অশোকনগর থেকে এক কাস্টমার আসবে, সে ফোন করেছে, তার জন্য যাচ্ছি এখন। দাদা আমাদের এখানে এসেছে, প্রচুর শপিং করলো। দাদা তুমি কোথা থেকে এসেছো? অশোকনগর থেকে। অশোকনগর থেকে এসেছো, আমাদের এখান থেকে অনেকটাই দূর অশোকনগর। তা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করে তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো, এবং ব্র্যান্ডটাও ভালো, অরিজিনাল ব্র্যান্ড। আচ্ছা, আর তুমি দামটা কেমন পেয়েছো তাই বলো? দামটা খুব রিজনেবল প্রাইস পেয়েছি, কিন্তু অন্য জায়গায় রেখে গেলে সেটা দামটা কে লাগতো। আচ্ছা, মানে অন্য জায়গা থেকে আমি যতটা চিপেস্ট পেয়েছি তোমার জন্য করে দিয়েছি, অনেকটা চিপেস্ট হয়েছে, যা দাম সেখানে অন্য জায়গায় হলে একদম এ করে নিত, কিন্তু এখানে একটা দেখলাম যে সিস্টেমটা খুব ভালো আর এটাও রিজনেবল প্রাইস আছে। আচ্ছা, আর আমাদের এখানে স্টাফদের বিহেভিয়ার গুলো কেমন পেলে? ব্যবহার মানে খুবই ভালো, ব্যবহারই মানুষের আসল পরিচয়, মেন ব্যবহারটা, সে ব্যবহারটা মানে আমরা সবাই কি করে জানি না, কিন্তু ব্যবহারটাই মেন, আমি এখানে ব্যবহারটাও এসে ভালো পেয়েছি। আচ্ছা আচ্ছা, যা ভয়ঙ্কর লেভেলের ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে, সে কি আর বলবো। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর ফেসবুক পেজটা ফলো করতে একদমই ভুলো না, আর ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এইরকম ডেইলি ব্লগসের জন্য।